চালটা তো হয়ে গেছে করা, তোমাদেরকে দেখাচ্ছি পরে আমি। আর এখানে সয়াবিনটা ফুটছে, হয়তো সাউন্ড পেলেও পেতে পারো একটু। তো ভাতটা পরেই বসাবো, কারণ প্রচন্ড বাজে ওয়েদার, প্রচন্ড ভাবে বৃষ্টি পড়ছে আর এত ঠান্ডা লাগছে না, একটা হাওয়া দিচ্ছে। ও তো ঘরের জানলা বন্ধ করে দিল, দেখে আমি রান্না বান্না করে নিয়ে তারপর ভাবছি দরজাটাও দিয়ে দেবো। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও লাগছে ভীষণ ভাবে। তো ওই জন্যে আজকে তো বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না, কাজটা কদিন বাদে করলেও চলবে, অসুবিধের কিছু নেই, এমন কিছু আর্জেন্ট নয়। তো চলো আমি রান্না বান্নাটা শেষ করে নিই, তারপর তোমাদেরকে তোমাদেরকে বলছিলাম না যে আমার রান্না হয়ে গেছে। দেখো 10:21 রান্না হয়ে গেছে। এই হচ্ছে সয়াবিনটা, উফ দেখতে তো ফাটাফাটি হয়েছে, আর আমি সয়াবিন খুব ভালো খাই। তো এটা হচ্ছে সয়াবিন, আর নিচের বাটিতে ওটা একেবারে আলাদা করে তুলে রেখেছি। আর এখানে আছে ডাল, আর এখানে আছে ভাতটা বসালাম। এখন বাজে হচ্ছে 12:54, প্রায় একটা, আমার স্নান দান সব হয়ে গেছে কমপ্লিট। তো এবার কি একটু বসি, এতক্ষণ বসিয়েছিলাম 10:21 থেকে, আর এতক্ষণ কী বা করবো। তো চলো একটু বসি। বুঝতেই পারছো যাচ্ছি ছাদে, আজকে সারা দিনেও বাইরের মুখটা দেখিনি, সকালবেলা সেই একটু রান্না বান্না কাজ টাজ হয়েছে। আজকে জামা কাপড়ও ধুইনি, কারণ জানি ওয়েদারে শোকাবে না, তোমরা বুঝতে হয়তো পারবে না কারণ ক্যামেরাতে আসবে না। একদম ঝিরি 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 একটা বৃষ্টি পড়ছে, তাতেও লোকজন কেঁচেছে, মানে কালকেও কেঁচেছে আজকেও কেঁচেছে আর কি। এখনো পরপর তিন দিন বৃষ্টি দেখাচ্ছে, এই দেখো ওই ছাদটায় বেলা তো পরপর তিন দিন বৃষ্টি দেখাচ্ছে এখনো। ওই জন্যে বাংলোরের অবস্থা একটু খারাপ, অনেক জায়গায় শুনছি কিছু কিছু জায়গায় নাকি একটু জল জমেছে। তো ওয়েদার খারাপ হয়ে রয়েছে একটু, প্রচন্ড ঠান্ডা দিয়েছে। এখন দেখাচ্ছে 22 ডিগ্রি টেম্পারেচার, রাত্রে 18 ডিগ্রি টেম্পারেচার যাবে। তো ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে, বেশিক্ষণ ছাদে থাকবো না, জাস্ট একটু ঘুরতেই এলাম বলতে পারো, কারণ ওরও এখন শিফটিং টাইম শুরু হলো সবে 5টা থেকে। আর তো এটা তো কদিন চলবে, এখন কতদিন পর্যন্ত? তো আজকে তো বেরোনোর প্রশ্নই ওঠে না, বৃষ্টি তার ওপর বেরোনো যেতেও না, যা ওয়েদার রয়েছে প্রচন্ড বাজে ওয়েদার দিয়েছে। আর একটা ঠান্ডা যা দিচ্ছে না, ভালো ঠান্ডা লাগছে কিন্তু বেশিক্ষণ থাকবো না, ঠান্ডা লেগে যাবে। আসলে বাইরের মুখটা দরজা জানলা অবধি লাগানো আজকে, এরকম একটা ওয়েদার, ঠান্ডা হাওয়া ঢুকছে, তো ওই জন্য দরজা জানলা অবধি লাগিয়ে রেখে দেওয়া হয়েছে। তাই জন্য একটু ছাদে এলাম দেখতে, একটু চারদিকটা দেখা হয়ে গেছে, কারণ এবার ঠান্ডা লাগছে, তাই জন্য চলে যাবো নিচে, বেকার ঠান্ডাও লেগে যেতে পারে এরকম একটা ওয়েদার। তো তো এরকম বৃষ্টি বৃষ্টি দেখে আমার বরাবর বলেছে পেঁয়াজই খাবে শুনতে বললা। তো চলো সেসব জোগাড়ি করি, অলরেডি 5টা বাজে, এখন প্রায় 7টা বাজতে যায়। বলেইছিলাম তোমাদেরকে যে পেঁয়াজিটা ভাজবো, তো পেঁয়াজিটা ভেজে আমি কি ভাবছি বলো তো, খাওয়া দাওয়ার পর না আস্তে ধীরে এবার জামা কাপড়গুলো আলমারি থেকে নামাবো। তো রোজই তোমাদেরকে বলছি, যদি নামাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে পেঁয়াজিটা নামতে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, পেঁয়াজি ভাজা আমার হয়ে গেছে, তো পেঁয়াজিটাও নিয়ে যাবো। চলো দেখাচ্ছি তোমাদেরকে যে আমি অলরেডি না জামা কাপড় কিছুটা নামিয়েছি, এ দেখো। তো এটাই শেষ নয়, আরও আছে, তো সেগুলোও এগুলো গুছানোর পর তারপর আবার নামাবো। তোমাদেরকে সেই 6:35 নাগাদ পেঁয়াজি ভাজা দেখেছি, তারপর 7টা নাগাদ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তারপর খাটের উপর যে ডাম্পটা দেখিয়েছিলাম, ওটা মোটামুটি সাইজ একটু আমি করতে পেরেছি, আলমারি মোটামুটি আমি ফাঁকা করছি আজকে। কেন বলো তো, ভেবে দেখলাম আজকে 19 তারিখ হয়ে গেছে, বেকার চাপ নিয়ে হেডেক নিয়ে লাভ নেই, তো করে নিতে যখন হবেই তো করে নিই, একেবারে আস্তে আস্তে করতে থাকবো আমি। আজকে আমি 7টায় বসেছিলাম, এতক্ষণ লাগারই কথা না হয়ে যাওয়ার কথা, এ ভাজ করছি, একটু বসে থাকছি, হইচইতে সিরিজ দেখছি, এইসবই করছি, কারণ ওয়েদার এখনও খারাপ, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ভালো লাগছে না ওই জন্য কিছু করতে, বৃষ্টির দিনে দেখবি একটু আলসেমি লাগে। তো আমি এইটার মধ্যে প্রায় আমার সব জিনিস হয়ে গেছে, এটার মধ্যে আমার রইল হচ্ছে আমার সব শাড়ি সায়া ব্লাউজ, শাড়ি এখানে 4টেই রয়েছে দেখলাম, তো ওই শাড়ি সায়া ব্লাউজ, আমার কুর্তি, 2টো ফ্রক কাটিং কুর্তি, মানে ফ্রকই বলতে গেলে, লং ফ্রক, তারপর আমার ফুল প্যান্টস, টপ, সব ঢুকে গেছে, টি শার্ট থেকে শুরু করে সব ঢুকে গেছে এটার মধ্যে, কারণ এখানে তো বেশি জামা কাপড় আমার ছিলই না, না কি আর ঢুকবে। আর 2-3টে হার্ডলি লেগিংস বাকি রয়েছে, সেগুলো ঢুকিয়ে দেবো, আর এই কদিনের পরার জামা কাপড়টা বাইরেই থাকবে, মানে আলমারিতে। তো
মোটামুটি গুছিয়ে এনেছি আর ওটা গোছাবো। আর শীতের জামা কাপড়ের ট্রলিটা তো আমি অনেক আগেই গুছিয়ে ফেলেছি, সেটা বাদই দাও, মানে ওটা বাড়ি যাব বলে গুছিয়ে ফেলেছিলাম। তো চলো আস্তে আস্তে ওটাও গুছিয়ে ফেলি এবার। আর এই দিকের এই ডাম্পটা এখনো ফাঁকা রয়েছে, মানে এই দিকের যে জায়গাটা সেটা এখনো ফাঁকাই রয়েছে, আরো ঢুকবে এটার মধ্যে। তো চলো আমি একটু কাজগুলো এগিয়ে নিই, তারপর আসবো আবার তোমার। এখন বাজে 10:12, আমার কাহিল অবস্থা দেখে আশা করি বুঝতে পারছো যে সব কাজটা হয়েছে। তাও লাস্টে কিছু একটু ছিল, চাদর ফাদর গুলো সব ও ঢোকালো, তারপর আমি আর পারিনি। মোটামুটি সব ট্রলি এবার ফুল, আর ট্রলিতে কোনো জায়গা নেই, ট্রলি এবার যাবে ওখানে গিয়ে ফাঁকা হবে, তারপর আবার ভরতে হবে এখানে এসে। তো মোটামুটি আলমারি পুরো খালি হয়ে গেছে, প্রায় পুরোই খালি, আমাদের জামা কাপড় তো সব খালি হয়ে গেছে মোটামুটি। তো আপাতত এখন 10:12, ভাত বসিয়ে এসেছি। আজকে দুপুরে রান্না তো করাই আছে, ওই জন্যই ভাবলাম দুপুরে যখন করাই আছে, রাতে কোনো যখন কাজ নেই আমাকে রান্না টান্না করতে হবে না। আর জলগুলো এত ঠান্ডা হয়ে আছে না, হাত দেওয়া যাচ্ছে না জাস্ট। তো এই তাই জন্য এই কাজগুলো আমি করে ফেললাম। আর পর্দা ফর্দাগুলো কাজও বলেছে, এবার তো পরপর বৃষ্টিই দেখাচ্ছে, তো দেখা যাক, যেদিনই রোদ উঠুক না কেন আমি খুলে কেচে দেবো। তো ঠিক আছে, এখনকার মতো এইটুকুই থাক, আমি আগে ভাত থাত নামিয়ে নিই, খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা। আমরা আজকে খেতে গেছি 11:15, তখন অনেকটাই লেট, এখন বাজে 11:32, মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে, এসেই জাস্ট বসলাম। বসতে বসতে ওকে আমি এটাই বলছিলাম যে আজকে রাতটা আমাদের কোনোভাবে কাটিয়ে দিয়ে কালকে সকালে আমাদের ট্রেন থাকতো, তো আর প্ল্যান ছিল শুধুমাত্র চাদর পেতে ডাইনিং এ ঘুমানোর, কম্বল টম্বল সাথে কিচ্ছু থাকতো না। মানে আমি জানতাম, জানি না ওরকম দিনটা থাকলে, মানে কালকে যদি সত্যি আমাদের বাড়ি ফেরার থাকতো, নয় কালকে আমাদের ঠান্ডাটা লেগে যেত, আর নয় তো ঘুমতেই পারতাম না, সারা রাত ওইভাবে বসে থাকতে হতো টুলে। কারণ আজকে যা ওয়েদার, তাতে চাদর পেতে শুধুমাত্র কম্বল না নিয়ে অসম্ভব ব্যাপার হতো। বৃষ্টি সকাল থেকে স্টার্ট, সকাল থেকে বলতে আমি ঘুম থেকে উঠে থেকেই দেখছি বৃষ্টি, এবার কখন থেকে স্টার্ট হয়েছে জানি না। তো সেই যে স্টার্ট হয়েছে এখনো অব্দি 1 ফোঁটাও কমেনি, সেই হয়েই চলেছে, হয়েই চলেছে। তার মানে ওয়েদারটা বুঝতেই পারছো, 18 যদিও বলেছে কিন্তু আমার তো মনে হচ্ছে তার নিচেই নেমে যাবে। তো চলো এরকম একটা বৃষ্টি ভেজা রাত দিয়েই শেষ করছি আজকে, বৃষ্টি ভেজা সকাল দিয়েই শুরু করেছিলাম, বৃষ্টি ভেজা রাতে শেষ করছি আজকের মতো, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা একটু ম্যানেজ করে নিও আমার সাথে, কারণ আমার বুঝতেই পারছো নানান রকম কাজ চলছে এখন। কালকে কি করি একটু দেখি, কারণ আমি চাইছি না খুব একটা তাড়াহুড়ো করে করতে। মোটামুটি আজকেরটা হয়ে গেল, হয়ে বাঁচা গেল, আজকে সবচেয়ে বড় কাজটা হয়ে গেছে। আরো একটা বড় কাজ রয়েছে হচ্ছে এই সেলফটাকে তো খালি করা, ওটা বড় কাজ নয়, ধরবো আর ঢেলে দেবো, কিন্তু এই সেলফগুলোকে আমি ভেবেছি মেজে নেবো একবার। ধুলো তো পড়েইছে কিন্তু একেবারে খালি যখন হচ্ছে মেজে নেবো, হঠাৎ করে না খালি করা যায় না খুব একটা। আলুর তাকটা, তারপরে আলু পেঁয়াজ এসব রাখি সেই তাকটা, বাথরুমে একটা র‍্যাক রয়েছে সেটা, তো আর কৌটোগুলো সব মাজতে হবে শেষ হলে, তো এই একটা বড় কাজ রয়েছে। তো আশা করছি সবটা ঠিকঠাক হয়ে যাবে, সব দিক থেকে ভগবান বোধহয় মারবে না, কিছু অন্তত ভালো কিছু দেবে, সেই আশাতেই রয়েছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করবে তারা প্লিজ পাশের বেল বাটনটাও ক্লিক করে দিও, আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা।